39 নং ওয়ার্ডের অন্তর্গত ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইসলামপুর ঈদগাহ মাঠ লালবাগে এক ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আলম এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ মুস্তফা জালাল মহিউদ্দিন, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ সেলিম এমপি ঢাকা। আরও উপস্থিত ছিলেন সুলাইমান সেলিম, সদস্য ঢাকা মহানগর দক্ষিণ। আর উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, সভাপতি বাবুল গোলাম সারওয়ার। আর উপস্থিত ছিলেন বাদল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক 29 নং ওয়ার্ড যুবলীগ। অনুষ্ঠানে 29 নং ওয়ার্ডের অন্তর্গত ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আজকে যারা